ধর্ম হলো যার যার, বড় মা সবার। হ্যাঁ সত্যি, বড় মা আমাদের মা, সকলের মা। সারা বিশ্ব জুড়ে কোটির উপর ভক্ত আছে এই বড় মার, যা গুণে শেষ করা যাবে না। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও লক্ষ্মী পুজোর দিনে বড় মার কাঠামোর পুজো কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ প্রত্যেক বছর কিন্তু এই লক্ষ্মী পুজোর দিনই কাঠামো পুজো হয়, পরবর্তী সময় ঠাকুর বানানো হয়। এই কয়েকদিনের মধ্যেই ঠাকুর প্রস্তুত হয়ে যাবে, সাজানো হয়ে যাবে এবং কালী পুজোর দিন কিন্তু অবশেষে পুজো হবে। ভক্ত সমাগম এই কাঠামো পুজোর দিনও অনেক অনেক হয়েছিল এবং পুজোর সময় তো হবেই, এবং কোভিড-19 জন্য কিন্তু এবার বারবার করে এখানে পুজো কমিটি বলে দিয়েছে যে অনলাইনে কিন্তু পুজো এখানে হবে, এখানে ভক্ত সমাগম বেশি করা হবে না। এখানে কাঠামো পুজোর দিন কীভাবে পুজো হয়েছে সমস্ত ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি, অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। বড় মাকে আমাদের সকলের কাছে শেয়ার করে দেবেন যারা এখনও দেখেনি, প্রত্যেকে সকলের হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করে দেবেন, এবং নিচে ডিসক্রিপশানে একটা চ্যানেলের লিঙ্ক আছে, ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ওই চ্যানেলে পরবর্তী সময় বড় মার পুজো এছাড়াও বারাসাতের যে কালী পুজো হচ্ছে এবং বিভিন্ন পুজোর কিন্তু ব্লগ আসবে এবং খুব সুন্দর হবে, ঘরে বসেই এখানে আপনারা সকলে ঠাকুর দর্শন করতে পারবেন। জগদ্ধাত্রী পুজোরও কিন্তু ব্লগ আসবে, অবশ্যই ডিসক্রিপশানে চ্যানেলের লিঙ্ক আছে, আমি বারবার করে বলছি ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এখনও কোনো ভিডিও আসেনি, পরবর্তী সময় অনেক অনেক ভিডিও চ্যানেলে কিন্তু আসবে। আর এই চ্যানেলটাকেও যারা প্রথমবারের জন্য দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে প্রেস করে দেবেন। বড় মার পুজোটাকে সকলে এনজয় করুন এবং সকলের কাছে শেয়ার করে দিন।